ক্লাস ফোর তোমাদের হিন্দি ক্লাস নেবো আজকে। তোমাদের এখনো বাকি রয়েছে হিন্দির সংখ্যায় লেখো 36 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? এটা হিন্দির সংখ্যায় লিখতে হবে। আর তার আগে কয়েকটা কথা বলে দিচ্ছি, চারদিকে করোনা শুরু হয়েছে, তোমরা একটু সাবধানে থাকবে, আর বাইরে বেরোতে হলে মাস্ক পরে বেরোবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, আর দূরত্ব বজায় রেখে কাজ করবে, কোনো ভিড়ভাট্টার মধ্যে যাবে না। শরীর অসুস্থ হয়ে গেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে বা ডাক্তারখানায় যাবে, ঠিক আছে? আজকে হচ্ছে ৩৬ হিন্দি, ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫০ এটা হচ্ছে বাংলা সংখ্যায় লিখলাম। এবারে হিন্দি সংখ্যায় লিখব। হিন্দি সংখ্যায় লিখছি, দেখো প্রথমে হচ্ছে কি লিখলাম, ৩৬টা কেমন হবে, প্রথমে ৩, তারপরে ৬, উল্টা, এটা সোজা এটা উল্টা, তারপরে হচ্ছে ৩৭, ৩৭ ৩৭ ৩৮ ৩৮ ৩৯ ৩৯ ৩৯ হয়ে গেল। এবার হচ্ছে ৪০টা আমাদের বাংলা চারের মতোই হবে, মাঝখানটা ফাঁকা থাকবে, ৪০ ৪১ ৪২ বাংলা দুইয়ের মতো, ৪৩ ৪৫ ৪৫ তারপরে ৪৬, এটা ৩ হলো, এটা ৬ হবে, ৪৬ উল্টা দিকে, তারপরে ৪৭ ৪৮ ৪৯ ৪৯ ঠিক আছে, হলো ৫০ পর্যন্ত। তাহলে ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৫০ আজকে কোলে হিন্দি সংখ্যাটা দেখালাম, এরপরের দিনে দেখাবো বানান করে লেখো এবং উচ্চারণটা, হিন্দি বানান করে লেখো আর উচ্চারণটা, এই দুটো দেখাবো। আজকে খালি তোমরা এটা খাতাতে লিখবে, লিখে সোমবারে আমাকে স্কুলে এসে জমা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এটা আজকে করলাম, এরপরের দিন হবে বানান করে করে লেখা, ঠিক আছে? আজকে হিন্দি ক্লাস এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সাবধানে থাকবে।